হ্যালো বন্ধুরা, দেবীজ হাউসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি কুমড়োর বীজের ধোকার তরকারি। এটা ময়মনসিংহের একটি প্রসিদ্ধ রান্না, আর এটা আমার ঠাকুমা খুব বানাতেন, কিন্তু আমি কোনোদিন বানিয়ে দেখিনি। আজকে বানিয়ে দেখি একই রকম স্বাদ এসছে, চলুন তাহলে দেখি। প্রথমে আমি কুমড়োর বীজগুলোকে কুড়ো করে নিয়েছি। মিক্সিতেও করতে পারেন, আবার শিলনোড়াতেও করতে পারেন, শিলনোড়াতে টেস্টটা ভালো হয়। এবার আমি কড়াইতে সর্ষের তেল নিয়েছি, তাতে ফোড়ন দিচ্ছি, জিরা, জিরা গুঁড়ো দিয়েছি, জিরা স্বাস্থ্য জিরা না। এবার দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন পরিমাণ মতো। তারপর আমি দিয়ে দিচ্ছি পাউডারটা, ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেবো একটু জল। এবার এটাকে একটা পেস্টের মতো বানিয়ে নিচ্ছি। তারপর এটা আমি থালায় ঢেলে ঠান্ডা হতে দেবো ফ্রিজে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো। তারপর বের করে ধোকা করে আবার আমি ফ্রিজে রাখবো প্রায় 15 মিনিটের মতো। এরপর বের করে আমি ভাজলাম। ফ্রিজে রেখে বার করার পর যদি ভাজা হয় তাহলে ভাজাটা ভালো হয়, খুলে যায় না, নাহলে এটা খুব নরম থাকে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ভাজাটা প্রায় হয়ে এসছে, দেখুন কি সুন্দর কালার এসছে। এবার আমি কড়াইতে কাঁচা লঙ্কা আর দারচিনি আর দুটো এলাচ দিয়েছি, আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি সর্ষে পোস্ত বাটা, দুটোই সমপরিমাণে নিয়ে বেটেছি। আর দিচ্ছি দই, এই দইয়ের মধ্যে আমি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সমপরিমাণে মিশিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষব। কষা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে জল দেব, যখন তেলটা ছাড়বে তখনই এর মধ্যে জল দিতে হবে। এবার এটাকে ফুটতে দেব, তারপর আমি ওই বাটিতে রাখা ধোকাগুলোর মধ্যে ঢেলে দেব এই ঝোলটা, কারণ ওর মধ্যে যদি আমি ফোটাই ধোকাগুলোকে তাহলে কিন্তু ওটা ফেটে যাবে, তাই বাটিতে নিয়ে ওর মধ্যে ঢেলে দিতে হবে। এভাবে আমার ধোকার ডালনা তৈরি হয়ে গেল, কি সুন্দর রং এসছে। আপনারাও করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।